রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কানতে কানতে চোখের এই সাইড দিয়ে দাগ পড়ে গেছিল। রে হযরত উমর তরবারিটা হাতে লইয়া দাগ দিয়া বলে কে বলবি নবীর নয়, আমি উমরের তরবারি দিয়া ফয়সালা হয়ে যাবে। তার মানে হলো সাহাবায়ে কেরাম নবীর ব্যথায় ব্যথিত হইয়া কাঞ্চে রে আনন্দ উল্লাস করে নাই। দুইটা বছর আবু বকর দেশ শাসন করেছে, কানতে কানতে চোখের সাইড দিয়া দাগ পড়ে গেছে। নবীজির মেয়ে ফাতেমা রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বিছনায় পড়ে গেল, আর সোজা হইয়া দাঁড়াইতে পারল না। এতটুকুই শেষ নয়, ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে একটা সম্পর্ক থাকে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর হযরত বেলাল ছিলেন মুয়াজ্জিন। আসুন বেলাল কয়টা কেক কাটছে এটাও তো আমাদের জানা দরকার। এ কথা কন্যা মিয়া, দলিল ভিত্তিক আপনারা আমল করবেন, মন ধরা আমল কইরেন না, আমার শত্রু ভাববেন না, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন আসল কি কথাটা ঠিক। সাহাবায়ে কেরাম যেটা করে না এটা কেন আমরা করব? মন ধরা আমল কোথায় পাইছেন আপনি? আপনার বাবায় কইছে, আপনার ভিসাবে কইছেন, এটা আপনি আমল করবেন? কোরআন হাদিস ছাড়া দলিল ছাড়া আপনি কেন আমল করবেন? এখন শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, হযরত বেলাল যদি কেক কাইটা থাকে আমরা একটা কাটবো না, টাক বইরা বইরা ডিস্ট্রিক্ট বইরা কেক নিয়ে খাইটা খামস্কা। কিন্তু জানতে হবে বেলাল কয়টা কেক কাটছে, জোরে কন্যা। ইতিহাস পড়ছি, সাহাবিদের জীবনী পড়ছি, যেদিন রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবীরা গইরাইয়া গইরাইয়া রাসূলের বিরহ ব্যথায় কান্দে। এইদিকে বেলাল সময় নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে গো। বেলাল সহ্য করতে পারে না নবীর অপাত, বেলাল সহ্য করতে পারে না। বেলাল বলে আমি যদি মদিনায় থাকি রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটছে আমি ওই রাস্তায় হাঁটতে পারবো না, আমার স্মৃতিগুলো স্মরণ হয়ে যাবে। আমি যদি মদিনায় থাকি আমার বাধ্যতামূলক আজান দিতে হবে রে, আমি যদি আজান দেই গো আমার নবী ইমামতি করবে না, এমন মুয়াজ্জিন আমার দরকার নাই। রে আমি যদি মদিনায় থাকি রে মসজিদে নববীতে আল্লাহর নবীর পরিবর্তে আরেকজন ইমাম দাঁড়াইবে, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। বেলাল ব্যথায় ব্যথিত হইয়া মদিনাটাই ছেড়ে দিয়া অন্য এক দেশে চলে যাবে এমন সিদ্ধান্ত। একদিন রাত্রে বেলায় গাটি গোটা বাইদা মদিনা ছেড়ে দূর বহুদূর বেলাল চলে যায়। রে সুদূর দামেশকে, আজও বেলালের রোজা দামেশকে গো। বেলাল মদিনা চাইরা দামেশকে চলে গেল, একটা দিন নয় দুইটা দিন নয় ছয়টা মাস হয়ে গেল, মদিনার মানুষ বেলালে তালাশ করে পায় না। রে বেলালের জন্য মানুষ কান্না, হায় রে নবী নাই, বেলালের আজানও নাই, ছয়টা মাস হয়ে গেল বেলালে পায় না রে। যেই বেলাল আজান না দিলে, এর বেলাল আজান না দিলে জিব্রাইল জমিন আইসা বলতো আজান হইছে না। যত আজান দেওয়া হোক সূর্য উঠত না, সুবহানাল্লাহ। বেলালের আজান যখন আরশে আজিমে গিয়া পৌঁছত আল্লাহ সূর্যের অর্ডার দিত। সেই বেলাল মদিনায় ছয় মাস আজান দেয় না রে, নবী নাই বেলালও নাই। আরে চতুর্দিকে কান্নার আওয়াজ, ছয়টা মাস হয়ে গেল। একদিন বেলাল স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দেখে আল্লাহর নবী আয়েশা বেলালের কাছে হাজির, ডাক দিয়া বলে বেলাল রে দামেশকে ঘুমাস আমারে থইয়া। আরে বেলাল আমি তোর কত ভালোবাসতাম রে বেলাল, আমার রাইকা তুই দামেশকে ঘুমাস রে বেলাল। ও বেলাল কেমনে রে আমারে একেবারে ভুইলা গেলি,
ও বেলাল আমি তোরে কত ভালোবাসির বেলাল, তুই আজান না দিলে আমার মদিনায় সূর্য উঠতো না। আরে বেলাল আমার রওজা শরীফের সামনে কত সাহাবীরা সালাম দেয়, কত মানুষ আইসা সালাম দেয়, কিন্তু আমি আমার বেলালের সালাম পাই না। ও বেলাল আমার লাইকা কি তোর মায়া লাগে না? ও বেলাল একটু কি মায়া লাগে না? বেলাল এই স্বপ্ন দেখে হাউমাও করে কান্দা, কানতে কানতে বেলাল বেউসের মতো হয়ে যায়। নবী গো আমি অভিমান করছি, আমি অভিমান করছি, আমি আপনারে বইলা যাই নাই গো নবী, আমি আপনারে ভুলি নাই গো, আমি অভিমান করছি, আমি আপনারে বলছি না, আমি যদি মদিনায় যাই কেমনে গো আমি মদিনায় থাকব, যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না, আমি পারবো না, আমার কলিজাটা ফেটে যাবে। বেলাল নবীর স্বপন দেখি ঘুম থেকে জাগ্রত হইয়া বুক ভরা বেদা লইয়া মদিনার দিকে রোয়ানা দিছে, নবীর সালাম দিত। দৌড়াইতে দৌড়াইতে দূর বহু দূরের রাস্তা অনেক দিন অতিক্রম করে বেলাল মদিনায় গিয়া পৌঁছে যায়। রে বেলালের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম আনন্দের চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই দেখো বেলাল আসছে রে, বেলাল আসছে। বেলাল কারো সাথে কথা বলে না, দৌড়াইয়া নবীর রোজার সামনে গিয়া হাজির হয়ে গেল, গিয়া নবীর সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি বেলাল, আপনার সালাম দেওয়ার জন্য দূর বহু দূর থেকে আপনার কাছে আসছি। আগো নবীজি বুলবুল জান্নাত বুলবুল জান্নাত গো, আমি আপনার কলিজার থেকে ভালোবাসি গো নবী, কলিজার থেকে ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন নাই। আমি আপনার রাইকা কেন দামেশকে গেছি জানেন নি? আমি বেলাল যদি মদিনায় থাকি কেমনে গো আমি বরদাস্ত করো? আমার নবীর ইমামতির জায়গায় অন্য কেউ ইমামতি করবে? আমি যেই রাস্তা দিয়ে হাঁটতাম আমার নবী ওই রাস্তা দা গেলে আমি কাটাগুলি সরাইয়া দিতাম, স্মৃতিগুলা আমার সামনে যখন উঠে যায় আমি বরদাস্ত করতে পারি না। আগো নবীজি আমি আপনাকে সালাম দিয়ে গেলাম, সালাম দিয়া দুঃখের কথাগুলি শেয়ার করে বেলাল আবার দামেস্কের দিকে চলে যায়। বুক বড় বেদনা লইয়া কাঁদতে কাঁদতে বেলাল দামেস্কের দিকে রোয়ানা দিবে। সাহাবায়ে কেরাম তারে টানাটানি করে, বেলাল রে যাইস না রে বেলাল, ও বেলাল নবী নাই, নবীর মুয়াজ্জিনও নাই, বেলাল রে যাওয়ার আগে একবার একটু আজান দিয়ে যাস না রে বেলাল, তোর আজানটা শুনি, তোর আজান শুনি না আমরা একটু নবীর কথা স্মরণ করি। কিন্তু বেলাল কারো কথা শুনে না, আজানও দেয় না, বেলাল দামেস্কের দিকে যায়। সাহাবায়ে কেরাম টানাটানি করে জোর করে কোনো কাজ হয় না, কারো কথায় বেলাল কান দেয় না, বুক ভরা বেদনা লইয়া দামেস্কে যায়। হঠাৎ করে দুইজন সাহাবি দুই দিকে বেলালকে ধরে বলে, বেলাল রে ও বেলাল তুমি কি দামেস্কে চলে যাও, আজান দিবা না? বেলাল আজান দিবা না? ও বেলাল আমরা এমন এক সাহাবি, আমরা যদি রাসূলের কাছে কোনো জিনিস আবদার করছি গো, রাসূল আমাদেরকে কোনো দিন ফিরাইয়া দিছে না, আমরা কোনো জিনিস রাসূলের কাছে চাইলে ফিরাইয়া দিছে না, তুমি কি আমরারে ফিরাইয়া দিবা? বেলাল তাকায়া দেখে
যেই দুই সাহাবি বেলালের দুই হাতে ধরছে, এটা সাধারণ কোন সাহাবি না, এর তাকায় দেখে এটা সাধারণ সাহাবি না, ইয়েমনে দুই সাহাবি দুই হাতে ধরছে, যারা নবীরে কিচ্ছু বললে নবীও মানছে, নবীরে গুড়া হইতে হইলে নবী গুড়া হইছে, এমন এক দুই সাহাবি তাকায় দেখে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই হাতে দুইরা দাঁড়ায় আছে। বেলাল মাথা তুল দিয়া দেখে, মাথা আগলায়া দেখে, সাধারণ সাহাবি না রে, এই দুই সাহাবিরে যদি বেলাল ফিরায় দেই গো, তাহলে আমার নবী বড় ব্যথা পাইবে, আমার নবী বড় কষ্ট পাইব গো, না না এই দুই সাহাবির আমি ফিরায় দিতে পারব না। বেলাল বাধ্য হইয়া বেলাল মিনারার উপরে দাঁড়াইয়া আজান যখন দেওয়া শুরু করলো, রে বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, এত পাওয়ার, এই মাইক দিয়ে আওয়াজ করলে সর্বোচ্চ 7-8 কিলো অথবা 10 কিলো এর বেশি জিন্দেগি তো আওয়াজ যাবে না। কিন্তু বাইরে বেলাল যখন খালি মুখে, কোনো মাইক ছিল না, খালি মুখে আজান দিলে সুদূর পূর্ব দিকে 41 কিলোমিটার, পশ্চিম দিকে 41 কিলোমিটার, দক্ষিণ দিকে 41 কিলোমিটার, উত্তরে 41 কিলোমিটার, চতুর্দিকে 41 কিলোমিটার পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ। এই আওয়াজ যখন মদিনার ওয়ালিতে গলিতে পৌঁছে গেল গো, মদিনার মানুষের কানে কানে বেলালের আজান পৌঁছে গেল, মানুষগুলি ঘর থেকে কানতে কানতে বাহির হয়ে গেল, মহিলাগুলি শিশু বাচ্চাদেরকে নিয়ে আউলা বেশে পাগলনি বেশে রাস্তাঘাটে বাহির হয়ে গেছে, সবাই ডাক দিয়া বলে তাকায় দেখো নামাজ পড়াইব, মদিনার মানুষ কানতে কানতে মসজিদে নববী ঘেরাও করে ফেলেছে, রে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলছে, আর বেলালের মুখ দিয়া আর শব্দ বাহির হয় না, বেলাল তাকায়া দেখে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললে বেলাল নবীর দিকে তাকাইতো, কিন্তু আজকে তাকায়া দেখে নবী নাই, বেলালের কলিজা পেটে যায়, জ্ঞান হারাইয়া বেলাল নিচে পড়ে গেছে, আর আজান দিতে পারে নাই। এ ভাই আমি শুধু আপনাদের কাছে এতটুকু প্রশ্ন রেখে গেলাম, আজকে ঘুমানোর সময় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আমি আশরাফির কথাগুলো একটু মনোযোগ দিয়া চিন্তা করবেন, আমি কি আপনাদের বিরোধিতা করি না, ইসলামের পক্ষে সঠিক কথাগুলো পৌঁছায়া দেয়, একটু দিলের কান লাগাইয়া শুনেন, আর ঘুমানোর সময় একটু গভীর মনোযোগ দিয়া ভাববেন। এ ভাই যেই জায়গায় রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম বেঁচে ছিল বছরের পর বছর, তারা বেঁচে থাকা অবস্থায় মিলাদুন নবীর নামের জুসনে জুলুস করলো না, ফালাপালি করলো না, কেক খাইলো না, বিরিয়ানি খাইলো না, আন্দোলন করলো না, আনন্দ পূর্তি করলো না, কেক কাটলো না, 1400 বছর পরে তুমি কত বড় আশিকে রাসূল হইলা, পাকিস্তান থেকে বাড়া কইরা আইনা তার গলায় ফুলের মালা দিয়া তুমি রাস্তাঘাটে শুভেচ্ছা দাও আর জিলাপি খাও কেক কাটো পাইলা কই, টিকিরা বলেন এগুলা চাইরা দিয়া, এগুলা চাইরা দিয়া নবীর ইতিহাস পড়ো, সাহাবিদের জিন্দেগি পড়ো, নিশ্চয়ই আল্লাহ তোমার মধ্যে একটা হেদায়ত দিবে, বেশি বেশি করে সাহাবিদের জিন্দেগি পড়তে হবে, বাবাদের গিচ্ছা কাহিনী বাদ দিয়া, ঠিক কিনা বলেন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন, পৌঁছে যেত।